এক স্বপ্নের মতন টেস্টে পা রাখলেন মাহমুদুল হাসান জয়। প্রথম দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচেই হাফ সেঞ্চুরি। বাংলাদেশের ওপেনারদের ভেতর ডেবু ম্যাচে ওপেনিংয়ে 200+ বল খেলার রেকর্ড। যখন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, এমনকি যেখানে আপনার কোনো কিছুই অনুকূলে নয়, ঠিক সেই অবস্থান থেকে জয় খেলেন 78 রানের নজর কাড়া এক ইনিংস। তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে ওদেরই মাটিতে জয়ের ব্যাটে আরেকটা অসাধারণ ইনিংস ভর করে ইতিহাস রচনার স্বপ্ন দেখেছিল গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে সে আশার গুড়ে বালি। ম্যাচের দুর্দান্ত শুরুটাই এনে দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানো জয় খেলতে পারবেন না পুরো সিরিজে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে জয়ের ডান হাতে 3টি সেলাই লেগেছে, যে কারণে অন্তত 7 থেকে 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। যার মানে আগামী 9 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না 21 বছর বয়সী এই ওপেনারের, যে কারণে বুধবার ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসেও জয়কে পাবে না বাংলাদেশ। সম্প্রতি বিসিবির সরবরাহকৃত ভিডিও বার্তায় জয়ের চোটের ব্যাপারে আজ চতুর্থ দিনের খেলা শেষে দলের ফিজিও বাইজুদ ইসলাম জানিয়েছেন এমন তথ্য। মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর একটা রাইট হ্যান্ডের ওয়েব প্লেসে কাট ইঞ্জুরি হয়েছে, তো ইনবিটুইন 3rd and 4th finger মধ্যে। তো আমাদের ডক্টর এখানে যিনি ছিলেন উনি অলরেডি এটাকে স্টিচ করে দিয়েছেন, ওর 3টা স্টিচ পড়েছে। তো দেখা যাচ্ছে যে ওকে এখন আন্ডার 7 থেকে 10 দিনের মতন অবজারভেশনে থাকতে হবে। তো এই অবস্থায় আছে এবং অলরেডি যা যা মেডিকেশন দরকার তাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হবে। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে টেস্টে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমানের সঙ্গী হিসেবে নাইম শেখকে। তবে নাইম কি জয়ের অসমাপ্ত কাজটা ঠিকমতো সারতে পারবেন? টেস্টে কখনোই সাদা জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি নাইম শেখের, সেই হিসেবে টেস্টে অভিজ্ঞতার পাল্লা একেবারেই নাই। তবে নিউজিল্যান্ডের মাটিতে 3 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নাইম শেখের, যদিও ম্যাচগুলো ছিল টি-20, সেখানে আহামরি কোনো পারফরমেন্স দেখাতে পারেননি নাইম। 3 ম্যাচে করেছেন 84 রান। তাই নতুন জার্সিতে পঞ্চম দিনের রোমাঞ্চ কতটুকু সামলাতে পারবেন এই বামহাতি ব্যাটার, এখন সেটাই দেখার বিষয়।